राजभवने पहुंचे गेलें तेजस्वी यादव आरजेडी और कांग्रेसের উপস্থিতিতে মহাজোটে नेता निर्वाचित হলেন नीतीश कुमार। नीतीश कुमार संगे जीतन राम मांझी दल बिना शर्ते चार विधायक के लिए महाजोट की समर्थन सिद्धांत हामिद। नीतीश महाजोटे प्रति आस्था हामिद जेडीयू एर पर एबार बिहारे एनडीए छाड़ल जीतन राम मांझी हाम। सर्वशेष खबर पा जा तेजस्वी यादव राजभवने राज्यपाल संगे देखा करते आज किछुक्षण आगे राज्यपाल संगे गिये देखा करें नीतीश कुमार एवं तिनि सेखाने गिये इस्तफा पत्र दिए आसें एवं एई मुहूर्ते जे खबर पाच्छि तेजस्वी यादव तिनि जाच्छेन राजभवने। বিজেপি সংঘ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ইস্তফা দিয়েই রাবড়ি দেবীর বাসভবনে গেলেন নীতিশ কুমার। রাবড়ি দেবীর বাসভবন থেকে বেরিয়ে একসঙ্গে নীতিশ তেজস্বী এবং কংগ্রেসের পর্যবেক্ষক তারা নীতিশ কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেলেন। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। রাজশ্রী সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে তেজস্বী যাদব তিনি রাজভবনে পৌঁছলেন এবং সেখানেই ঠিক কি সম্ভাবনা তৈরি হচ্ছে রাজশ্রী এবং কংগ্রেস জেডিইউ এবং আরজেডি আরজেডি নতুন জোট সরকার শুধুমাত্র তাহলে কি আর কিছু সময় অপেক্ষা রাজশ্রী? এখনো পর্যন্ত যা সম্ভাবনা এবং জল্পনা তাতে তুমি বলতেই পারো যে এই আরজেডি জেডিইউ এবং কংগ্রেসের যে মিলিত জোট সরকার সেটা সময়েরই অপেক্ষা। কারণ অঙ্কের বিচারে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই যে মহাজোট তৈরি হলো, এই যে তাৎপর্যপূর্ণ একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেইখানে কিন্তু তাদের কাছে প্রায় 163 জন বিধায়কের সমর্থন রয়েছে, যেখানে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 122, তো অনেকটাই সংখ্যায় বেশি রয়েছে। অঙ্কের বিচারে এখনো পর্যন্ত সেটা রয়েছে এই মহাজোটের কাছে। মহাজোটের নেতা নির্বাচিত হয়েছে নীতিশ কুমার, তিনি গিয়ে আগে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছেন এবং তারপরে রাবড়ি দেবীর বাড়িতে বৈঠক হয়েছে কংগ্রেসের ভক্তচরণ দাস যিনি পর্যবেক্ষক, তার সঙ্গে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার সকলে মিলে বৈঠক করার পরেই কিন্তু তেজস্বী যাদব রাজভবনে পৌঁছেছেন রাজ্যপালের কাছে জানাতে যে এইবারে তাদেরকে সরকার গঠন করতে আহ্বান করা হোক। অর্থাৎ সরকার গঠনের দাবি পেশ করার জন্যই তেজস্বী রাজভবনে যাওয়া এবং এই সরকার কিভাবে গঠিত হবে, তার কে কোথায় কি থাকবেন, সেটারও কিন্তু একটা জল্পনা রয়েছে যে একটা ধাঁচা একটা একটা কাঠামো তারা প্রাথমিকভাবে ঠিক করেছেন। এবং সম্ভাবনা এবং রাজনৈতিক মহলে যে জল্পনা যে এবারেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন, তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হবেন এবং তেজপ্রকাশ যাদব তিনি ক্যাবিনেট মিনিস্টার হবেন, এইরকম একটা কথা ভাবা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের পদ কংগ্রেসের কাছে থাকবে এরকমটাও জল্পনা চলছে, কিন্তু কি হবে সেটা সবটাই সময়ের উপর নির্ভর করছে। রাজ্যপালের কাছে তেজস্বী আজকে এখন দাবি পেশ করতে গিয়েছেন সরকার গঠনের জন্য তাদের কাছে সংখ্যা রয়েছে সেইটা তিনি লিখিতভাবে জানাচ্ছেন। আরো তাৎপর্যপূর্ণ যে বিহারে 16টি আসন বামেদের দখলে রয়েছে, যার মধ্যে সিপিআই এমএলএর কাছে রয়েছে 12টি আসন এবং সিপিএম ও সিপিআই দুটি করে আসন রয়েছে। এই যে 16টি আসন, সেই 16টি আসনেরও সমর্থন বাইরে থেকে বামেরা এই জোট সরকারকে করবে বলে জানিয়েছে। তবে সেই জন্যই সামগ্রিকভাবে পাল্লা ভারী নীতিশ কুমার তেজস্বী যাদব এবং কংগ্রেসের এই মহাজোটের দিকে, এবং সেই যে তাদের কাছে সংখ্যা রয়েছে অঙ্ক রয়েছে তার ভিত্তিতেই কিন্তু আজকে তেজস্বী এই মুহূর্তে রাজভবনে উপস্থিত তার সরকার গড়ার দাবি নিয়ে এবং রাজ্যপাল ডাকে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন সেই নিশ্চয়তার জায়গায় তারা পৌঁছেছেন। সেই জন্যই কিন্তু নীতিশ কুমার প্রথমে গিয়ে ইস্তফা দিয়ে এসেছেন, তারপরে বৈঠক করেছেন, তারপরে তারা বেরিয়ে সমর্থন করবে বামেদের 16 জন বিধায়ক এমনটাই নয়, জেডিইউ এর পর এবার বিহারে এনডিএ ছাড়লো জিতেন রাম মাঝির হাম, এনডিএ শরিক হাম, তারা এই মহাজোটকে সমর্থন করছে বলে জানিয়েছে। বিজেপির সঙ্গে কাজ করা মুশকিল হয়ে পড়ছিল, সাংসদ বিধায়কেরা সবাই এনডিএ ছাড়তে বলেছিল, বিজেপি সঙ্গ ছাড়ার পরেই সুর চড়িয়েছেন নীতিশ কুমার।
दोनों लोकसभा राज्यसभा के सांसद और सारे विधायक और विधान पार्षद और पार्टी के नेता सब लोगों भाजपा से क्या दिक्कत हो गई? सारी मीटिंग आज हुई और सब लोगों की इच्छा यही हुई है कि हम लोगों को एनडीए छोड़ देना चाहिए। तो जैसे ही एनडीए छोड़ने का निर्णय सब लोगों की था ही, तो हमने उसी को स्वीकार कर लिया और आकर के यहाँ जो एनडीए की सरकार में हम मुख्यमंत्री थे, हमने मुख्यमंत्री पद से इस्तीफा सौंप दिया। बिहार नीतीश कुमार भारतीय जनता पार्टी के साथ संपर्क छेद कर स्वागत जाना। আমার মনে হয় যে এটা ভারতীয় জনতা পার্টি আজকে গোটা দেশে যে আগ্রাসী ক্ষমতা লোলুপ একটা রাজনৈতিক অভিযান চালাচ্ছে তার জন্য একটা বড় প্রত্যাঘাত। জেপি নাড্ডা তিনি বলেছিলেন যে আঞ্চলিক দলগুলোর সময় নাকি ফুরিয়ে এসছে এবং ভারতবর্ষে একটাই পার্টি থেকে যাবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অমিত শাহ মাঝে মধ্যেই বলেন যে ভারতীয় জনতা পার্টি শুধু এখন ক্ষমতায় আছে তাই নয়, আগামী 30-40 বছর ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে রাজত্ব করবে। তো ভারতবর্ষকে একটা সিঙ্গেল পার্টি স্টেটে পরিণত করার, একদলীয় শাসন চাপিয়ে দেওয়া এবং বিহারকে উত্তরপ্রদেশের মতো একটা বুলডোজার রাজের একটা ল্যাবরেটরিতে পরিণত করার যে চেষ্টা ছিল, নীতিশ কুমার দেরিতে হলেও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটা আমরা স্বাগত জানাই। আমরা চাইব যে গভর্নর এটাকে অ্যালাউ করুন, নতুন বিহারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অবিজেপি সরকার ক্ষমতায় আসুক। সরকার যদি অবিজেপি সরকার গঠনে আমাদের সমর্থন থাকবে, কিন্তু সরকারকে সমর্থন আমাদের বাইরে থেকে থাকবে। বিহারে কি এবার চাচা ভতিজা সরকার? মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে, অর্থাৎ মহারাষ্ট্রের পুরোপুরি উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা পত্র পেশ করেছেন নীতিশ কুমার এবং তার কিছুক্ষণের মধ্যেই তেজস্বী যাদব তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ প্রয়োজনীয় বিধায়কদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, তারা সরকার গঠন করতে পারবেন এই নিশ্চয়তার জায়গা থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন তেজস্বী যাদব বলে জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে আজকে যখন ইস্তফা পত্র পেশ করেন নীতিশ কুমার, সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যান রাবড়ি দেবী বাসভবন এবং সেখান থেকে একসঙ্গে বেরিয়ে তেজস্বী যাদব, নীতিশ কুমার এবং কংগ্রেসের পর্যবেক্ষক তারা একসঙ্গে যান মুখ্যমন্ত্রীর বাসভবনে।